বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে, যে যেখান থেকে আজকের দৈনিক সংবাদপত্রের গুরুত্বপূর্ণ খবর দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ 26 জুন 2021, 12ই আষাঢ় 1428, 14ই জিলকদ 1442 হিজরি। বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ সংবাদ আজকে আমি শেয়ার করব। শুরুতেই দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে, সারা দেশে সোমবার থেকে কঠোর লকডাউন, জরুরি সেবা ছাড়া সব বন্ধ, থামানো যাচ্ছে না মানুষের চলাচল, ভূমধ্য সাগরে ভাসমান 264 বাংলাদেশিকে উদ্ধার, নতুন চ্যালেঞ্জ এলএসডি ক্রিস্টাল আইস। সতর্ক করে ইউজিসির পরিপত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়ে 24 ধরনের আর্থিক অনিয়ম। করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় 8 কারণ, ডক্টর এবিএম আবদুল্লাহ। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠার খবর। এখন শেয়ার করব দৈনিক ইত্তেফাক পত্রিকা। আবার শতাধিক মৃত্যু, শক্তভাবে লকডাউন কার্যকর করার পরামর্শ বিশেষজ্ঞদের। সোমবার থেকে সারা দেশে 1 সপ্তাহ লকডাউন, জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ, ভূমধ্য সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার 264 বাংলাদেশি, পানি সম্পর্কিত বিপর্যয় নিরসনে বিশ্বব্যাপী সহযোগিতা প্রয়োজন প্রধানমন্ত্রী, খুলনায় শনাক্তের রেকর্ড, সাতক্ষীরা রাজশাহী বাড়ছে মৃত্যু, ফ্লোরিডায় ভবন 10, এখনও 159 জন নিখোঁজ, নিহত 4। খাদ্য গুদাম কর্মকর্তাকে আটকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ, গণস্থল এমপির বাড়ি। মমতার হলফনামা জমা নিয়ে হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের, ঢাকার প্রতি পূর্ণ আস্থা রয়েছে বেইজিংয়ের। দৈনিক কালের কণ্ঠ, এবার সারা দেশে ঘরবন্দি, সোমবার থেকে 7 দিন কঠোর লকডাউন, জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ, স্বাস্থ্যবিধি মানতে চাইছে না কেউ, করোনা 24 ঘন্টায় হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ 108 মৃত্যু, পানি নিয়ে বিপর্যয় রোধে সহযোগিতায় গুরুত্ব প্রধানমন্ত্রীর, বাড়ির পথে ছুটছে মানুষ, সার উৎপাদনের চেয়ে আমদানি ব্যয় দ্বিগুণ, বাড়ছিলেন তারা ভূমধ্য সাগরে। মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস, বিশেষ অভিযানেও কমেনি কারবার, সাইবার ইউনিট প্রতিষ্ঠা সময়ের দাবি, 75% ডিভোর্সি দিচ্ছেন নারীরা। ঢাকায় 38 মিনিটে 1টি বিচ্ছেদ, গত বছরের চেয়ে মাসে বেড়েছে 99টি, করোনায় নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি প্রধানত দায়ী। বাংলাদেশ প্রতিদিন তার শিরোনাম করছে, সোমবার থেকে কঠোর লকডাউন, সব অফিস বন্ধ, চলবে না গাড়ি, বাড়ির বাইরে যেতে মানা, থাকছে কঠোর বিধিনিষেধ। দেশে আসছে মডার্নার 25 লাখ ডোজ টিকা, লাফিয়ে বাড়ছে মৃত্যু, পানি নিরাপত্তা বিশ্বের সমন্বিত উদ্যোগ চান প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেন নজরুল ইসলাম খান, মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস আজ। নতুন মাদকে আতঙ্ক, অরণানে চলছে মাদকের কারবার, ভূমধ্য সাগর থেকে উদ্ধার হল 264 বাংলাদেশি, অভিযান হয় গ্রেপ্তার হয় বন্ধ হয় না মাদক স্পট।
শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত। এখন আমরা দেখব দৈনিক সমকাল। সোমবার থেকে দেশজুড়ে কঠোর লকডাউন, এইচএসসির ফর্ম পূরণ শুরু 29 জুন, এলএসডির পর নতুন আতঙ্ক ম্যাজিক মাশরুম ও MDMA, মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস আজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈশ্বিক মাদক কারবারিদের নেটওয়ার্ক, পানি নিয়ে বিপর্যয় রোধে চাই বৈশ্বিক সহযোগিতা প্রধানমন্ত্রী, উচ্চশিক্ষায় বিশ্বব্যাংকের 1600 কোটি টাকা ঋণ, এমপির দৈনিক জনকণ্ঠ। সোমবার থেকে কঠোর লকডাউন, নিয়ন্ত্রণের বাইরে করোনা পরিস্থিতি, মাঠে থাকবে সেনাবাহিনী, সব সরকারি বেসরকারি অফিস বন্ধ, পণ্যবাহী ছাড়া সব যান চলাচল বন্ধ থাকবে, গণমাধ্যম আওতামুক্ত। চাল উৎপাদনের টার্গেট 35 লাখ টন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ চায়, কোটি টাকার জাল নোট বাজারে। কোরবানির হাট সামনে রেখে সক্রিয় অসাধু চক্র, কিছুতেই মাদকের লাগাম টানা যাচ্ছে না। করোনায় একদিনে দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। সাক্ষীর অভাবে আসামি খালাস। সৌদি আরব বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার মোমেন। কোভ্যাক্সের 25 লাখ ডোজ টিকা আসছে 10 দিনের মধ্যে। এই ছিল জননী আজ প্রজ্ঞাপন। কঠোর লকডাউন সোমবার থেকে, করোনায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, 264 বাংলাদেশি উদ্ধার, ধরাছোঁয়ার বাইরে পাচারকারীরা, ইসরায়েলে টিকা গ্রহণকারীরাও আক্রান্ত ডেল্টায়। মোদির সাথে সর্বদলীয় বৈঠক, কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদার প্রতিশ্রুতি। বন্যা, পানি সংকট ও লবণাক্ততার সমস্যায় ভুগছে বাংলাদেশ, জাতিসংঘে জিডিএ বার্তায় প্রধানমন্ত্রী। বাজেটের কিছু এরিয়ায় পলিশ করা প্রয়োজন, ওয়েবিনার সংলাপে পরিকল্পনা মন্ত্রী। 4 দিনেও মেলেনি পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলীর খোঁজ, ঘাটে পৌঁছতে গুনতে হচ্ছে 4 গুণ ভাড়া। গুম, বিচার বহির্ভূত হত্যায় শাসক গোষ্ঠীর প্রধান অস্ত্র মির্জা ফখরুল। বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম, বেড়েছে আদার দামও। টাঙ্গাইলে এজেন্ট ব্যাংকিং এর কোটি টাকা নিয়ে ছাত্রলীগ নেতা উধাও। এই ছিল দৈনিক নয়া দিগন্তের। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনারা কোন ধরনের সংবাদ দেখতে চান বিস্তারিত, কোন পত্রিকা, কমেন্টে জানাবেন, অবশ্যই আমি প্রকাশ করার চেষ্টা করব। ধন্যবাদ।